প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান চ্যানেলাই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিসকাশন। এবং আজকে এই অনুষ্ঠানের একটি বিশেষ আমাদের মহত্ব রয়েছে যে অনুষ্ঠানটি করার পেছনে, এবং সেটি হচ্ছে যে একটি অত্যন্ত চমৎকার অনুষ্ঠান আগামীতে আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই, এবং সেই অনুষ্ঠানটি নিয়েই আমরা আজকের এই অনুষ্ঠান। এবং আমাদের এই অনুষ্ঠানটির মূল একটি উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমাদের যারা আমরা যারা বিদেশে থাকি, আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে এদেশে এসেছেন, এবং এদেশে তারা বিভিন্ন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা আজকে কথা বলবো হচ্ছে হবিগঞ্জ সোসাইটি ইউকের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে, এবং তারা আগামীতে করতে যাচ্ছেন একটি চমৎকার অনুষ্ঠান, যেটি হচ্ছে মিলন মেলা। এবং গত চার বছর ধরে তারা এই মিলন মেলা, গত তিন বছর ধরে করে যাচ্ছে মিলন মেলা, এবং এবার হচ্ছে চতুর্থ মিলন মেলা। এই মিলন মেলা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব তাদের সাথে। আমাদের সাথে থাকুন এবং শুনুন তাদের কথা। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথিবৃন্দের সাথে। প্রথমে রয়েছেন সর্বডানে জনাব রানা মিয়া চৌধুরী, অ্যাডভাইজার এবং প্রাক্তন চেয়ারম্যান হবিগঞ্জ সোসাইটি ইউকে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার পাশে রয়েছে মাজিদুল হক চৌধুরী, যিনি বর্তমান প্রেসিডেন্ট। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। এবং আমার সর্ববামে রয়েছেন এম এ মুস্তাকিম, সেক্রেটারি। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং আরেকজন অতিথি রয়েছেন, যিনি হচ্ছেন এই ইউকে হবিগঞ্জ সোসাইটি ইউকের সহসভাপতি জনাব মইনুল ইসলাম খান চৌধুরী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ। তো আমরা যে বিষয়টা নিয়ে আসলে আজকে যে আলোচনা করবো, সেটা মূলত হচ্ছে যে আপনাদের মিলন মেলা 2015, অর্থাৎ আপনারা এর আগে আরও তিনটি মিলন মেলা করেছেন এবং এবার চতুর্থ মিলন মেলা করতে যাচ্ছেন, এবং সেটি হচ্ছে রয়্যাল ব্যাংকুটিং হল বার্মিংহামে। তো এখন যেটা হচ্ছে যে আপনাদের এই যে মিলন মেলা এবং আপনাদের হবিগঞ্জ সোসাইটি ইউকে, আমি বিস্তারিত এগুলো চেষ্টা করবো একটু জানা এবং দর্শকদেরকে জানানো। তো আমি প্রথমে যাচ্ছি হচ্ছে জনাব রানা মিয়া চৌধুরী আপনার কাছে, যে আপনি অনেক বছর এই সংগঠনের সভাপতি ছিলেন এবং পাশাপাশি পরবর্তীতে আপনি অ্যাডভাইজার হিসাবে চলে যেয়ে এবং জায়গা করে দিয়েছেন জনাব মাজিদুল হক চৌধুরীকে। আপনার কাছে আমি জানতে চাই যে অতীতে যে প্রোগ্রামগুলো হয়েছে, আপনাদের মিলন মেলা হয়েছে, এবং বর্তমানে এই যে সামনে কত তারিখ মেলাটি হচ্ছে, 31 তারিখে 31শে আগস্ট সোমবারে, এই মেলাটি এবং আগের যে তিনটি মেলার মধ্যে পার্থক্য কি? অবভিয়াসলি আমরা বিগত দিনে যে মিলন মেলা করে আসছি, আমাদের অনেক লোকজনের সমাবেশ ছিল এবং আমরা চেষ্টা করেছি সুন্দর একটা সুষ্ঠু মিলন মেলা করার জন্য, এবং আমরা সাকসেসফুল হয়েছি। এবারও আমরা একইভাবে, বাট আপনি আপনারা জানেন যে আমাদের যে এক্সপিরিয়েন্স বিগত দিনের, এটা এবার যে আমরা একটু ব্যতিক্রমীভাবে করতে যাচ্ছি, আমি সেটাই জানতে চাচ্ছি আর কি, যে এবারের ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে এইবার, যেমন আমি বিগত 6 সপ্তাহ আগে আমেরিকাতে গেছি, যাইয়া ওখানে নিউ ইয়র্কে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা থাকেন, এখানে হবিগঞ্জের ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যেটা বিগত দিনে আমরা যাই নাই, কিন্তু এই বছর আমার যাওয়া হয়েছে। তারপর আমি বাংলাদেশে 2 সপ্তাহ আগে গিয়ে আসছি, ওইখানেও আমি দাওয়াত দিয়ে আসছি। এখানে ওইখানে যাওয়ার পর 2-3টা সংগঠন থেকে তারা আমাকে সম্বর্ধনা দেওয়ার পরে আমি ওইখানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসছি। আর এই বছর ভিন্নভাবে এই কারণে যে আমাদের, আমি আশাবাদী যে এই বছর আমাদের অনেক জায়গা থেকে মেহমানরা আসবে, অর্থাৎ এই বছর আপনারা অনেকটা আন্তর্জাতিক পরিসরে এই মেলাটা করছেন। একটু ঠিক আছে, আমি আসবো আরও শুনবো আপনার কাছ থেকে এই মেলা সম্পর্কে বিষয়। আমি চলে যাচ্ছি জনাব মাজিদুল হক চৌধুরী আপনার কাছে, যে আপনার এই সংগঠনটা তো একটা ওয়ান অফ দ্য বৃহত্তম বলা যেতে পারে সংগঠন ইউকের ভিতরে, যেখানে প্রায় 1200 সদস্য আপনাদের রয়েছে। তো এই 1200 সদস্যের জন্য যে আপনারা যে মেলাটা করছেন, আপনারা মানে কি পরিমাণ মানুষ আসবে বলে আপনি আশা করছেন এই এবারের মেলাতে? এবারে মেলাতে আমরা রাফলি 1500 গত বছর কি এরকমই হয়েছিল?
More or less similar. আচ্ছা তো আপনারা মূলত কিভাবে আপনাদের মানে পুরো ইউকে ওনার কথা উনি যেটা বললেন যে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ ইউকে এবং ইউরোপ থেকেও অনেকে আসবেন এই মেলাতে জি এটা কনফার্ম এটা এটা কি প্রথমবার আসছেন না এর আগে অতীত আসেন এভরি টু ইয়ার্স মানে এরকম বিভিন্ন গেস্ট আসছিলেন আচ্ছা ধন্যবাদ চলে আসছি এম এ মুস্তাকিম সেক্রেটারি অবশ্যই সেক্রেটারি পদ অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার তো অনেক কাজ করতে হতো এই মেলাটা মানে সংগঠিত মানে আয়োজন করতে যে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এই পর্যন্ত আচ্ছা থ্যাংক ইউ প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল আইকে আপনারা এখানে আমাদেরকে আমন্ত্রণ দেওয়ার জন্য করার জন্য তারপরে ধন্যবাদ জানাই হবিগঞ্জবাসীকে আমি সালাম দিই প্রথমে হবিগঞ্জ সোসাইটির পক্ষ থেকে প্রথম হবিগঞ্জবাসীকে ওনাদের দোয়ার ভালোবাসায় আমাদের সোসাইটি আজকে 12 বছর পূর্ণ করতে যাচ্ছে তো আপনি যেটা বলছিলেন আমরা কী কী পদক্ষেপ নিয়েছি আমাদের যেমন এই বছরের মিলনমেলা মিলনমেলা আমরা 1 বছর অন্তর অন্তর করি এটা আমাদের চতুর্থ মিলনমেলা এবছর আমাদের অষ্টম বছর মিলনমেলা করছেন প্রায় অষ্টম বছর পদার্পণ করেন আমরা এখন চাইতেছি আমরা এই বৈচিত্র্যটা হলো মানে ডিফারেন্সটা হলো গতবার আছে এবার এবার হলো আমরা এবার দুইটা দুইভাবে ভাগ করছি যেমন আমাদের কমিউনিটি যে আমাদের হবিগঞ্জের বিরাট একটা কমিউনিটি এখানে আছে আমরা আমাদের আছে আমরা প্রাইড অফ হবিগঞ্জ এবং ফ্রেন্ডস অফ হবিগঞ্জ নামে দুইটা ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড প্রদান করব এই বছর তো প্রাইড অফ হবিগঞ্জ হলো আমাদের যারা যেনারা আমাদের মুরব্বী আছেন হবিগঞ্জের হবিগঞ্জের প্রাইড বেসিক্যালি যারা হবিগঞ্জের প্রাইড তাদেরকে আমরা ওনাদেরকে আমরা মূল্যায়ন করব আমাদের সেক্টর ওয়াইজ বিভিন্ন সেক্টরে না এটা শুধু আমরা কমিউনিটি বেস নো জাস্ট শুধু কমিউনিটি ওয়ান কমিউনিটি মানে অবশ্যই হবিগঞ্জ বাসী এই অ্যাওয়ার্ডটা কি আপনারা সেক্টর ওয়াইজ দিবেন না কমিউনিটি ওয়ার্কার উপরে কমিউনিটি ওয়ার্কার আর সেকেন্ডটা হলো আমার ফ্রেন্ডস অফ হবিগঞ্জ যেমন ধরেন লাস্ট 12 বছর ধরে গত 12 বছর ধরে আমাদের সোসাইটির সঙ্গে যারা নন হবিগঞ্জ যারা হবিগঞ্জের না অতপ্রোতভাবে জড়িত বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন বিভিন্ন সময়ে তারা আমাদের সহযোগিতা করেন ওনাদেরকে আমরা মূল্যায়ন করবো যেহেতু আমরাও 12 বছরে হাঁটি হাঁটি পাপা করে অনেক বছর হয়ে গেছে আমাদেরও এখন আমরাও ওনাদেরকে একটু মূল্যায়ন করতে চাইবো তারপরে আমাদের আরেকটা ইয়ে আছে যে যেমন ধরেন আমরা গর্ববোধ করি যেমন আমাদের আমাদের ছেলে আশিক এখন বাংলাদেশের স্টার মানে বড় রকমের একটা গায়ক তার সে আমাদের পাশে অলরেডি আছে আজকেও আমাদের সাথে জয়েন করবে সে গান গায় সে সাংস্কৃতিক অনুষ্ঠানটাতে সে মেইন লিড সিঙ্গার থাকবে আর বরাবরের মতোই খাওয়া দাওয়া যেগুলো আছে আর বেসিক্যালি আড্ডাটা হয় যেমন ধরেন এটা আসলে অনেক অনেক আপনারা তো দুপুর 12টা থেকে শুরু করে 6টা পর্যন্ত একটা পুরো অলমোস্ট 6 ঘন্টা একসাথে থাকবেন সুতরাং এই 6 ঘন্টা আপনারা ব্যাপক বিভিন্ন ধরনের আড্ডা প্রস্তুতি নিয়ে আর আমাদের আটটা জিনিস কি আমাদের বিউটি হলো আমাদের আমাদের প্রোগ্রামটা নো স্টেজ নো স্পিচ যার জন্য মানে আমরা টাইমটা কনজিউম করতে পারি আমরা আমরা আসি আমরা সবাইকে বলি আপনারা আসেন বসেন আড্ডা দেন খান দান সব কিছু করেন আমরা আমরা সবাই বসে ইয়ে করব আমরা রেডি হবিগঞ্জবাসীর জন্য আমাদের সোসাইটি রেডি আমাদের টিম ফুললি রেডি আমরা হবিগঞ্জবাসীরকে সেবা দেওয়ার জন্য এন্টারটেইন করার জন্য হবিগঞ্জবাসীকে আমরা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ আশা করি কেউ নিরাশ হবেন না এনজয় করবেন আমি ওয়েলকাম জানাই ওনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জনাব এম এ মুস্তাকিম চলে আসছে মইনুল ইসলাম খান চৌধুরী আপনি সহ সভাপতি এই সংগঠনের তো আপনাদের এই সংগঠনের যে এত বিশাল বড় একটা আয়োজন প্রায় 1500 মানুষের আপনার আয়োজন করছেন তো বেসিক্যালি এটা কি মানুষ আপনাদের সাথে কীভাবে জয়েন করতে কেউ যদি ধরেন আমি হবিগঞ্জবাসী আমি যেতে চাই আপনাদের কীভাবে আমরা সেটা করব আমাদের পদ্ধতিটা কি আমাদের তো যতজন মানুষ আসবে এখানে 1500 মানুষ সবের সাথেই এই আমাদের জুবায়ের মুন্তাকিম এভরি সিঙ্গল পার্সনের সাথেই তাদের কন্ট্যাক্ট আছে এবং আমরা হ্যাঁ অতপ্রোতভাবে এবং একজন একজনের সাথে আমাদের যোগাযোগ হইতেছে ইভেন এমনও লোক আছে যে যাদের সাথে আমাদের একসাথে আমরা ওঠা বসা করছি ২৫ বছর পরে তাদের সাথে দেখা হয় এক বিছানা শুয়েছি ওই ওই লোকের সাথে দেখা হয় মানে মনে হয় যে আমাদের ওই শৈশবটা যখন অসাধারণ একটা অসাধারণ মানে শৈশবটা আমাদের সামনে ভেসে ওঠে এবং অনেক গল্প বলে বলে যে শৈশবে যায় হ্যাঁ বিশেষ করে আত্মীয়কে খুঁজে পাওয়া যায় এই যে হলের মধ্যে একটা গুঞ্জন
এই শুধু একজনের সাথে আরেকজনের কথা বলতেছে এই শৈশবের ধন্যবাদ আমি আমি আসলে খুব মানে আমার আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আমি আসবো আরো বিষয়গুলো নিয়ে আমাদের সাথে রয়েছেন একজন কলার হ্যালো আসসালামু আলাইকুম কলার কে আছেন কোথা থেকে বলছেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি বাংলা থেকে ফোন করেছিলাম জি কলার কার সাথে কথা বলতে চাচ্ছেন কি আপনার প্রশ্ন কথা বলতে চাচ্ছিলাম জি কার সাথে প্রোগ্রামে জি কথা বলছি বলুন আপনি প্রশ্ন করুন আমি প্রোগ্রামে যারা আছেন ওনাদের সঙ্গে দিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম জি তারা সবাই শুনছেন আপনি বলুন আমি জানতে চাই আসলে আপনারা তো অনেকদিন ধরে প্রোগ্রাম করেন তো এবারে আপনারা গতবার আমরা গিয়েছিলাম সেখানে একটা সুন্দর প্রশ্ন মানুষ হয়েছিল এবার আপনাদের ধারণা কত হবে হ্যাঁ উনি অবশ্য আমাদেরকে আগেই বলেছেন এবার প্রায় পনেরোশো মানুষ তাই না পনেরোশো ষোলোশো এবং তারা ব্যাপক আয়োজন করেছেন রয়্যাল ব্যাংকুটিং হলে যে আয়োজন করেছেন সেখানে পনেরোশো ষোলোশো মানুষ আশা করছেন আপনার অন্য কোনো প্রশ্ন আমি ওনাদের সঙ্গে কথা বলতে পারি জি জি ওনারা বলছেন বলুন বলুন আমি সেক্রেটারি মমতা কেন স্যার ধন্যবাদ দিতে চাই আসলে উনি অনেক এবার প্রতিষ্ঠাতা ওনার কারণে কিন্তু আজকে অভিনন্দন মিলন মেলা বুঝছেন তো আমরা আমরা আমি অভিনন্দনবাসী হিসাবে মানে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যেন ওনারা যেন ওটা প্রতি দুই বছর পর পর যে করেন ওটা যেন জারি রাখেন আর আমরা আমরা খুবই আনন্দিত এই প্রোগ্রামটার জন্য আমরা পাই দেখে আমরা এই প্রোগ্রামটা করার জন্য সাহস পাই এই যে এত দূর পর্যন্ত আমরা হাঁটিয়ে হাঁটিয়ে পা আসছি উনাদের বদলতে উনারা যখন সাপোর্ট করেন উনারা এমন আমরা আমাদের প্রোগ্রামে কারো কাছে আমরা চাঁদা নেই না কারো কাছে বলে না যে আমাদের হেল্প করো আমাদের প্রোগ্রাম বাজেট থাকে ১৫-১৬,০০০ আমার কিন্তু কারো কাছে টাকা নেই না কিন্তু আমাদের আমাদের যারা আছেন ওনারা আইসা যা ইচ্ছা বলেন কিছু নেও না কোনো তোমরা কেমনে কি করো আমাদের নেও আমাদের যে সাপোর্ট করেন এটাই আমাদের প্রাণ আমরা সেই জন্য আমরা বলি হবিগঞ্জ আমাদের সোসাইটিটা প্রাণের সংগঠন সেই জন্যই আমরা বলি এইটার উপর বেস করি জি ধন্যবাদ কলার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম জি থ্যাংক ইউ কলার আপনাকে আসার জন্য আমি চলে যাচ্ছি জনাব রানা মিয়া চৌধুরীর সাথে আচ্ছা আরেকজন কলার একটু ওয়েট করছেন দুঃখিত হ্যালো আসসালামু আলাইকুম কলার কে বলছেন কোথা থেকে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কলার জি ভাই স্টুডিওতে কথা হইতাছে জি আপনি স্টুডিওতে কথা বলছেন এবং আমরা সবাই আপনার কথা শুনছি আপনার প্রশ্ন থাকলে বলুন বলি হবিগঞ্জের আমি লন্ডন থেকে জি কেন আমার মন থাকিন ভাই রানা ভাই সহ আমার হবিগঞ্জের ভাইয়েরা বসা তবে আমি অভিনন্দন জানাই ভাইয়েরা আজকে আইসুন আর আপনার চ্যানেল আই যে আমি অভিনন্দন জানাই চ্যানেল আই দেব হবিগঞ্জে একটা প্রোগ্রাম আপনার প্রচার করতেছেন বিশেষ করে আপনি যে সুন্দর উপস্থাপনা করতেছেন আপনাকে ধন্যবাদ ভাই আর এখানে মুনতাকিন ভাই সাথে একটু কথা বলতে পারি জি মুনতাক উনি শুনছেন বলুন আপনি প্রশ্ন বলুন মুনতাকিন ভাই আমি বলি আসসালামু আলাইকুম ওয়ালি আসসালামু আলাইকুম আমি বুঝতে পারছি হ্যাঁ ভালো আছেন তুমি জি আছি ভালো আমরা তো মোটামুটি ডিসকাশন সুন্দর চলতেছে যে আপনার সুন্দর ডিসকাশন চলতেছে রানা ভাই এর সুন্দর লাগতেছে আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ উপরে দেখতেছি না তবে দেখা হবে 31 তারিখ আপনারা সবাই চ্যানেল সহ আপনারা সবাইকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম না ওপো আছে ওপো নেক্সট সিগন্যাল আইব ইনশাআল্লাহ আর তুমি তোমার সবাই রে নিয়া বুঝছো তো তুমি কি আমরা তো যেভাবে অর্গানাইজড আছি ঠিকইভাবে তুমি তোমার বাস লন্ডন থেকে বাস যাবে লন্ডন থেকে এখন মতো আমার কাছে ২২টা গাড়ি কনফার্মেশন আছে আমরা আশা করছি লন্ডন থেকে প্রায় ১৫০-১৮০ জন মানুষ যাবে তো আমরা অ্যাকসেপ্ট করতেছি আর আমার ছোট ভাই ওলি এ কিন্তু খুব কাজ করতেছে আমাদের জন্য আমরা কিন্তু টোটাল তো একটা পরিবার যদিও এক্সিকিউটিভ মেম্বার না বাট তারপরও আমাদের এই তাদেরকেও আমরা মনে করি যে আমাদের আমাদের সাথে তারা আমাদের লন্ডন আসলে পরে তারা আমাদের প্রাণ ধন্যবাদ কলার আমি যাচ্ছি রানা ভাই আপনার কাছে সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন এই সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন সুতরাং সংগঠন সম্পর্কে হয়তো আপনি আরও অনেক বিস্তারিত বলতে পারবেন সেটা হচ্ছে যে এই যে আপনাদের হবিগঞ্জ সোসাইটি ইউকে শুধু একটি মিলন মেলাই তো এটার কাজ নয় নিশ্চয়ই এটা আরও আপনারা অনেক অনেক কাজ করেন আপনারা কী কী করেন এই 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 সংগঠনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমরা অনেক কিছু করে থাকি আমি এটার জন্য আমি মুত্তাকিমকে বলবো
যে এই কথার পরিপ্রেক্ষিতে একটু একটু বিস্তারিত বলুন। হ্যাঁ, বিস্তারিত বলার জন্য সেই ভালো বলতে পারবে। আমরা আসলে এই প্রথম যখন শুরু করছিলাম, আসলে আমরা আত্মমানবতার সেবার করার জন্যই আমরা এই প্রোগ্রাম মানে সোসাইটিটার সৃষ্টি করছিলাম। তিনটা থিম নিয়ে করছিলাম, আত্মমানবতার সেবা। আর তখন স্টুডেন্টরা যখন আসছিল, আসার পরে তারা মেডিকেল কার্ড বার করতে গেলে দরকার আছে, তারপরে ন্যাশনাল ইন্স্যুরেন্সের জন্য আমাদের একজন হেল্প দরকার, ব্রিটিশ আমরা যারা এখানে আসি বসবাসরত, তাদের একটা কাজ ব্যবস্থা করা, তাদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া, থাকার জন্য প্রথম ইনিশিয়ালি সাপোর্ট করার জন্য ফার্স্ট এনভায়রনমেন্টে স্যারের যা করা আমরা এটা করতাম। আর আরেকটা যেটা করি, যেটা আমরা যে থিমটা, যে আমাদের হবিগঞ্জের যারা আছেন, তারা যদি কেউ যদি মারা যায়, এখন অনেক আছে যে তার কেউ নাই, পরিচিত কেউ নাই, সে বাড়ি হবিগঞ্জ, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, পরিচিত কেউ নাই, তাকে দাফনটা করবে কে? এই দেশে তো আপনারা জানেন একটা খরচের ব্যাপার আছে, 3-4 হাজার পাউন্ড খরচ হয়ে যায় ফেনারেলের জন্য। তখন যদি কেউ যদি ওই লোকের কেউ যদি কেউ না পায়, আমরা সোসাইটি দায়িত্ব নিয়ে নিতে আমরা এটা করি। তাছাড়া বাংলাদেশের জন্য আপনারা কি করেন? আমরা দেখেন, যখনই সিডর হয়ে, যখনই আইলা আগাথানে, যখনই রানা প্লাজা ধ্বংস হয়েছে, ইয়ে হয়েছে, তারপরে দুর্যোগে আমরা সবসময় কন্টিনিউয়াসলি আমরা সহযোগিতা করি। রিসেন্টলি আমরা নেপালের ডিজাস্টারের জন্য আমরা রিসেন্টলি নেপাল হাইকমিশনে আমরা প্রায় 3 লাখ পাউন্ড এই রুপি আমরা দিয়েছি। জি, আমরা যখনই হোক বাংলাদেশ, মানে শুধুমাত্র হবিগঞ্জ না, পুরো বাংলাদেশ এমনকি আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা করি। আমি একটু অ্যাড করতে চাচ্ছি, জি, যে আমরা বাংলাদেশেও করে আসছি, যেমন হবিগঞ্জে আমরা শীতের কাপড় বিতরণ করে থাকি, তারপরে রিক্সা বিতরণ করে থাকি, তারপরে দিনে যেটা আমরা সবচেয়ে বিগেস্ট কন্ট্রিবিউট ছিল আমাদের, সেটা হচ্ছে যে হবিগঞ্জ একটি 72 বাংলাদেশের ডায়াবেটিক্স হাসপাতাল, যেটা সেটাতে আমাদের বিরাট একটা কন্ট্রিবিউট ছিল। আচ্ছা, সেটাও আমরা করেছি। এই ধরনের কাজই আমরা আমরা অবশ্যই আরো আরো বিস্তারিত জানবো আপনাদের কাছে। জনাব মাজিদুল হক চৌধুরী, আপনি নতুন প্রেসিডেন্ট এই সংগঠনের, এবং আশা করি আপনার তত্ত্বাবধানে আগামীতে আরো সুন্দর সুন্দর কাজ হবে। তো আমার ছোট্ট একটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই যে মিলন মেলা আপনারা আগামী 31 আগস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের তো নিশ্চয়ই উনি যেটা বলেছেন যে মুস্তাকিম যেটি বলেছেন যে অনেক আয়োজন আছে, তো এই আয়োজনগুলো আপনারা যে করছেন মানে প্রতি 2 বছর অন্তর অন্তর, এটা বার্ষিক করছেন না কেন? প্রতি বছরে করেন না কেন মিলন মেলা? আসলে এটা প্ল্যানটা এরকম ছিল না কোনো, আমরা প্রত্যেক প্রথম থেকে শুরুতেই এভরি 2 ইয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তো এটাই প্রথম থেকে শুরু হয়েছে এভরি 2 ইয়ার, মানে গ্যাপ দিয়েছি আমরা 1 বছরের, নানান সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত, নানান ঝামেলা থাকে আমরা, এগুলো তো এভরি 2 ইয়ার উই ডিসাইড উই গোইং টু ডু দ্যাট। তারপরে আমি একটু অ্যাড করতে চাচ্ছি ওনার কথার পরিপ্রেক্ষিতে, যে ভয় বাহুল্য, কারণ অনেক কষ্ট আন্তর্জাতিক পর্যায়ে যখন নিয়ে আসবেন, এবং যদি আপনি অনেকগুলো মানুষকে যখন একত্রিত করবেন, তখন এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো এটার পিছনে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো গুছাইতে সময় লাগে, তারপরে সময় দিতে হয়। মুত্তাকিম তো এখন বর্তমানে তো মানে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে, আমরাও একটু একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। মুত্তাকিম হলো আমাদের মেশিন, আমাদের টিম ওয়ার্কটা নাইস। যেমন ধরেন যে কোনো একটা সমস্যা, যে কোনো একটা ব্যাপার, রানা ভাই এটা করতে হবে, লেটস গো, লেটস ডু ইট, এখনই করো, মানে যেটা দরকার, মানে এত এত সহযোগিতা পাই আমাদের টিমের কাছে। শুধু রানা ভাই, রানা ভাই, মিন্টু, মাজিদুল হক চৌধুরী, মিন্টু আমার ভাইস প্রেসিডেন্ট, সব আমার এখানে, আমার কমিটির ফুল টিম, আমরা যে 30 জন ইভেন আমাদের কাছে মহিলা মেম্বাররা আছে, ওনারা পর্যন্ত সব সময় ফোন করে আমাদের কিছু করতে হবে কিনা, আমরা কি করব, কিভাবে আমরা, সবাই আন্তরিক, সব মনে হয় না যে আমি সেক্রেটারি কিংবা আমি প্রেসিডেন্ট, এগুলোর আমরা নাই, যে আমি এটা প্রেসিডেন্ট, আমি কেউ সেক্রেটারি, আমরা সবাই, এবং সবাই সমানভাবে কাজ করে। এটা সবাই বলে যে আমি কাজ করি বেশি, আসলে এটা না, কাজ কিন্তু সবাই করে, কিন্তু মানে
মানে আমরা তো একটু স্পিড থাকতে হয় ইয়ে করতে হয় যে যোগাযোগটা আমি বেশি করি যার জন্য এই যেমন একজনকে দূরই হ্যাঁ জি জি সেই কাজটাই আমি করি আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম যে তার মেইন বেজ হলো মুস্তাকিম সাহেব থ্যাংক ইউ ধন্যবাদ তো আমি আর মুস্তাকিম সাহেবকে আরেকটা আর একটু প্রশ্ন করব সেটা হচ্ছে যে পুরো দিনের কর্মসূচিটা যদি আপনি একটু বলেন আচ্ছা আমাদের তো 12:30টায় প্রোগ্রাম স্টার্ট হবে 12:30টা স্টার্ট হওয়ার পরে আমরা আমাদের চিফ গেস্ট দুইজন তিনজন আসে গেছেন একজন চিফ গেস্ট হলো আমাদের আবু জাহির অ্যাডভোকেট আবু জাহির এমপি সেকেন্ড হলো এটা হলো হবিগঞ্জ সদরের এমপি আর নবীগঞ্জ বাহুবলের এমপি হলো বাবু ভাই উনি বাবু উনিও আসে গেছেন আমাদের মানে গেস্টটা আর থার্ড হলো আমাদের স্পেশাল গেস্ট হবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার জুলকার নাইন তো উনি আমাদের গেস্ট তো ওনারা তিনজনের মাধ্যমে উদ্বোধন হবে ওনারা পর্যায়ক্রমে বক্তৃতা দেবে তাছাড়া আমাদের মিডিয়া পার্টনার আছে চ্যানেল আই আছে বাংলা বয়েস আছে সমাচার আছে আবার অনলাইন হবিগঞ্জ আছে তো আমরা ওনাদেরকে নিয়ে আমাদের ওনাদের সবাইকে নিয়ে সবার সহযোগিতায় আমরা প্রোগ্রামটা স্টার্ট করব স্টার্ট করার পরে আমরা আমরা অ্যাওয়ার্ডের যে দুইটা পার্ট আছে অ্যাওয়ার্ড একটি হচ্ছে মানে আপনার ফ্রেন্ডস অফ হবিগঞ্জ এন্ড প্রাইড অফ হবিগঞ্জ এটা দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করব মানে আমরা খাওয়ার পর্বটা শুরু করব খাওয়ার পর্বটা সেকেন্ড পর্ব আর কি খাওয়া দাওয়া ধরেন ঘন্টা দেড় ঘন্টা খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা আমাদের মাঝে যারা কেউ যদি গান পারেন অনেকে বলেন যে বাথরুম সিঙ্গার পর আমাদের কাছে অনেক বাথরুম সিঙ্গার ভালো সিঙ্গার আছে বাট আমরা তাদেরকে দিয়ে স্টার্ট করব তারপরে আমাদের লাস্ট তো আমাদের সবার প্রিয় মানে আমাদের সবার প্রিয় আমাদের আশিক আছে গান গিয়ে আমাদের সবাইকে এনজয় এন্টারটেনমেন্ট দিবে তারপরে একটা ব্যাপার আছে এখানে আমাদের রাফেল ড্র থাকবে সর্বশেষে যেটা এসএ এক্সপ্রেসে আমাদেরকে বাংলাদেশে টিকিট ফ্রি দিতেছে আমি আশা করবো এখন বলতেছি না এটা অনেক চমক আছে তারপরে আরো কিছু চমক আছে আমরা এখন বলতে চাইতেছি না যে আপনারা আসেন দেখবেন এনজয় করবেন ভালো লাগবে আমি আরো বিস্তারিত কথা বলবো আপনার সাথে এবং আপনাদের সবার সাথে আমরা নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি প্রিয় দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে ফিরে আসবো কিছুক্ষণের ভিতর সঙ্গে থাকুন প্রিয় দর্শক শুভেচ্ছা আবারও চ্যানেল আইতে এবং এক্সক্লুসিভ ডিসকাশন অনুষ্ঠানে এবং আমাদের সাথে কথা বলছেন আরও তিনজন নতুন অতিথি আমি পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে আমার সর্বডানে রয়েছেন এ বি চৌধুরী অপু সাংগঠনিক সম্পাদক আমার পাশে রয়েছেন জিয়াউদ্দিন তালুকদার ট্রেজারার এবং নতুন করে জয়েন করেছেন এম এ চৌধুরী মাসুদ জয়েন্ট সেক্রেটারি আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম হবিগঞ্জ সোসাইটি ইউকের যে সামনে যে অনুষ্ঠানটি 31 আগস্ট অর্থাৎ সোমবারে তারা একটি মিলনমেলা করতে যাচ্ছে বার্মিংহামে রয়্যাল ব্যাংকোটিং হলে এবং সেই হলে ব্যাপক আয়োজন করছেন তারা একটি মিলনমেলা তৈরি করার জন্য এবং এই মেলাটি ওনারা প্রতি 2 বছর পরপর করে থাকেন এবং এটি হচ্ছে ওনাদের চতুর্থ মিলনমেলা আমি প্রথমে চলে আসি ট্রেজারার খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি নিশ্চয়ই টাকা পয়সার সমস্ত ব্যাপার স্যাপার আপনাদের করে থাকেন জনাব জিয়াউদ্দিন তালুকদার আপনি এই যে এত বড় একটি মেলা এত বড় একটি অ্যারেঞ্জমেন্ট 1500 মানুষ 1600 মানুষ যেখানে উপস্থিত হয় নিশ্চয়ই এটা অনেক ব্যাপক টাকা পয়সার ব্যাপার সেখানে থাকে তো এটা কীভাবে আপনারা ম্যানেজ করেন আপনারা তো কারোর কাছ থেকে চাঁদা নেন না ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আসলে আমরা হবিগঞ্জ সোসাইটি এটা একটা পরিবার আমরা সবাই একটা বৃহৎ একটা পরিবার এই পরিবারে আমরা যে অনুষ্ঠানটা করি এটা আমাদের যারা কমিটিতে যারা আছি আমরা সবাই কন্ট্রিবিউশন করি আমরা বাইরের কাছ থেকে নেই না কারণ আমাদের এখানে আপনি হয়তো জানেন আমাদের পূর্বে যারা ছিলেন আমাদের সভাপতি উপদেষ্টা আরেকজন উপদেষ্টা আছেন আরেকজন আছেন ওনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো ভালো পজিশনে আছে
ওনাদের একটা কন্ট্রিবিউশন থাকে। আমরা আমাদের যে আমরা 31 জনের একটা কমিটি আছে, আমরা আমরা নিজেরাই এখানে একটা ফান্ড আছে, আমরা এই ফান্ড করি, হ্যাঁ তৈরি করি, এবং আমরা মেলা উপলক্ষে আমরা এক্সট্রা কিছু সবার উপরে হ্যাঁ ইয়ে করে এই এটা অর্গানাইজ করি। ধন্যবাদ। আমার সাথে রয়েছেন একজন কলার। হ্যালো, সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছিলেন? আমি হবিগঞ্জ স্পেস ক্লাবের সভাপতি, আমার নাম ফজলুর রহমান। হবিগঞ্জ স্পেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান। আমি ইংল্যান্ডে আছি, আপনাদের আজকে যে প্রোগ্রাম আসলে আমার ভালো লাগতেছে। হবিগঞ্জ সোসাইটি যে আয়োজন করেছে মিলন মেলার, আমি আসলে মূলত এই মিলন মেলাতে অংশগ্রহণ করার জন্য এসেছি। আপনাদের চ্যানেলে আমরা তাহলে একজন অতিথির সাথে কথা বলছি। হ্যাঁ ধন্যবাদ। জি বলুন। জি, আপনারা যে মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেলে কাজ করছে, এই জন্য আমি অভিগম সোসাইটির বা অভিগঞ্জের একজন নাগরিক হিসাবে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমি আশা করি যে এই চ্যানেল এই অভিগম সোসাইটির প্রোগ্রাম সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হবে এবং সারা বিশ্বের মানুষ আপনাদের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং অভিগম সোসাইটি সুন্দরভাবে যে আয়োজন করেছে এই অনুষ্ঠানও সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনি আসার জন্য। বেশ করে অগ্রিমভাবেই মেলার আগে আপনার আপনি এসেছেন আমাদের কাছে, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। জি জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রেসিডেন্ট উনি নিজে ফোন করছেন আমাদেরকে মানে উৎসাহ দেওয়ার জন্য, উনি আমাদের এখানে জয়েন করার জন্য কিন্তু আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা 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 হবিগঞ্জ সোসাইটি মেম্বার হিসেবে আমরা নিজেরা খুব বড় মনে করি যে না ওনাদের মতো হাই প্রোফাইল লোকগুলোর যে আমরা আমাদের আমাদের ইয়েতে নিয়ে আসতে পারতেছি, সেই জন্য আমি ফজলু ভাই সহ ফজলু ভাই যে হবিগঞ্জের যে হবিগঞ্জ প্রেস ক্লাবের সবাইকে আমি মানে ধন্যবাদ জানাই, ওনারা সবসময় আমাদের সহযোগিতা করেন। আমি শুধু একটা জিনিস শেয়ার করতে চাই, এই যে আমাদের যে ফান্ডিংটা আপনি বলছেন, আমি শুধু জিয়া তালুকদারের সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, ওইখানে আমাদের একটা স্মরণিকা বাইর করে আমরা প্রতি বছর আমাদের আমাদের এখানে এই স্মরণিকার মধ্যে কিন্তু আমাদের যারা অ্যাড দেন ওনারা কিন্তু মানে আমাদের প্রাণ, আমাদের ওনারা ওনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এত বড় প্রোগ্রাম সাকসেস করার কষ্ট হয়ে যেত, বুঝছেন? আমি ইয়েটা করবো। তারপরে আমাদের মাঝে একটা বড় ইয়ে আছে, যেমন হবিগঞ্জ আপনারা তো জানে থাকবেন যে বাংলা এশিয়ার মধ্যে মানে একটা বৃহৎ রিসোর্ট হয়েছে দ্য প্যালেস দ্য রিসোর্ট, এটা এটা চেয়ারম্যান আমাদের অ্যাডভাইজার বলছেন, এটা প্রায় কামাল হুসেইন প্রায় 30 মিলিয়ন পাউন্ড খরচ করে হবিগঞ্জে করছেন। ওই যে ওইখানে করাতে আমরা হবিগঞ্জের এমডিরে আমরা গতবার আমাদের প্রোগ্রামে নিয়ে আসছিলাম, আমরা তখন প্রমিস করেছিলাম যে আমার হবিগঞ্জে যেখানে আপনি এত বড় প্রতিষ্ঠান করতেছেন, এত মিলিয়ন 30 মিলিয়ন পাউন্ড খরচ করে করতেছেন, আপনি আমাদের হবিগঞ্জে কী দিবেন? উনি বলছেন আমি 500 লোকের কর্মসংস্থান দেবো হবিগঞ্জে। তখন আমরা ওনাকে নিয়ে আসছিলাম এখানে এবং আলহামদুলিল্লাহ উনি 500 আমার লোকাল হবিগঞ্জের লোকেরা এই প্যালেস দ্য রিসোর্সে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এটা এটা কিন্তু আমরা এটা বিরাট বিরাট ব্যাপার। আমার জি ধন্যবাদ জানাতে চাই, উনি গত 1 সপ্তাহ আগে আসছেন বাংলাদেশ থেকে, আসার পর উনি কিন্তু ইংল্যান্ডের প্রায় 7-8টা শহর অলরেডি উনি টোর করছেন, করে কিন্তু উনি টোরের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হবিগঞ্জ সোসাইটির মিলন মেলার জন্য উনি চমৎকার। এবং আমি মনে করি এবং দর্শকদের আপনাদেরকে বলতে চাই যে এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত, এবং আমরা যদি এভাবে একসাথে সবাই চলতে পারি আসলে অনেক কিছু করা সম্ভব। আমাদের সাথে রয়েছেন আরজন করা। হ্যালো, সালাম আলাইকুম কলার, কে বলছিলেন, কোথেকে বলছিলেন? হ্যালো, সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। আমি রাজন বলছি লিড থেকে। জি জি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মূল অনুষ্ঠানের আগেই আমাদের সামনে আসার জন্য। একটা বিষয় আসলে বলার ইচ্ছা ছিল, যা হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস অফ হবিগঞ্জ। আমাদের মুন্তাকিম ভাই অলরেডি জিনিসটাকে বলে দিয়েছেন, আমি বিশেষ ধন্যবাদ জানাই এই জিনিসটা, এই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য।
এটাই আমার কথা আজকে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে যাচ্ছেন? জি অবশ্যই যাচ্ছি, আমাদের পরিবারকে নিয়ে এবং বন্ধুবান্ধব আরো যারা আছে সবাইকে নিয়ে যাচ্ছি আমরা। বাহ চমৎকার, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করার, ধন্যবাদ আপনাদেরকে। জি ধন্যবাদ। জনাব এ বি চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক, আপনি যেই যেই মানে এই সংগঠনটার ব্যাপারে আপনার, আমরা আমি যতটুকু এর আগে আমাদের আপনাদের প্রেসিডেন্ট সাহেব ছিলেন এবং এক্স প্রেসিডেন্ট ছিলেন, আমরা জেনেছি যে আপনাদের অনেক ধরনের সাংগঠনিক কার্যক্রম করে থাকেন এবং উনি একটি বলেছিলেন যে ডায়াবেটিক্স হসপিটাল এবং বিভিন্নভাবে বিভিন্ন হাসপাতাল হাসপাতাল এইরকম সেবামূলক পরিকল্পনা বর্তমানে ইউকে বেসড আপনারা কোনো চিন্তাভাবনা করছেন কিনা, মানে লন্ডনে কোনো কিছু সেবামূলক কোনো আয়োজনের কোনো এরকম? এখানে যদি সেবামূলকের কথা যদি আমরা বলতে চাই, আমার পূর্ববর্তী ভাইয়েরা হয়তো বলে গিয়ে গেছেন যে আমাদের কিছু সার্ভিস আছে ইউকে বেসড, যেমন ধরেন স্টুডেন্ট সার্ভিস বা ফিনারাল সার্ভিস, এগুলোর বাইরেও আরও ধরেন বিভিন্ন মানুষ অনেক সময় তারা বাসা বাড়ি নিয়ে বিপদে পড়তেছে। আমি একটা এক্সাম্পল টানতে পারি, কয়েকদিন আগে আমার এক বড় ভাই উনি ইউরোপের অন্য একটা দেশ থেকে ইউকেতে মুভ করবো ওনার ফ্যামিলিকে ইয়ে করার জন্য, বিকজ ওনার বাচ্চাদের মানুষ করার জন্য। তখন উনি বার্মিংহামে মুভ করতে চাইছে বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, প্লাস আপনি মনে করেন বার্মিংহাম একটু সস্তা খরচের দিক থেকে। জি তো উনি খুঁজে পাইতেছে না কার সাথে কন্ট্যাক্ট করবো, পরে উনি সম্ভবত ইন্টারনেট থেকে বা যে কোনোভাবে কন্ট্যাক্ট করছে যে হবিগঞ্জ সোসাইটি নামে একটা অর্গানাইজেশন আছে এই জায়গায় বার্মিংহামের, ও হবিগঞ্জ সোসাইটির ফেসবুক পেজে ঢুইকা উনি খুঁজে দেখছে আমাকে পাইছে ওই জায়গায়। তখন ওনার সাথে আমার লাস্ট দেখা হয়েছে আজ থেকে 20-22 বছর আগে। উনি ফেসবুকে এইভাবে এইভাবে একটা এক ধরনের এটা সবাই বলা যায় যে এই ধরনের, তখন উনি আমাকে ফোন করে বলছে সামহাও নাম্বার নিয়ে ফেসবুক থেকে নাম্বার নিয়ে বলছে আমি বার্মিংহাম মুভ করতে চাইতেছি আমার জন্য একটা ঘর দেখো। ধন্যবাদ। আপনার কোন প্রশ্ন, কোন মতামত, কোন উৎসাহ? হ্যালো, হ্যালো, জি আপনার আপনার কোনো মতামত আছে কিনা বা কোনো উৎসাহ ওনাদেরকে এত বড় একটি আয়োজন ওনারা করতে যাচ্ছেন তাদেরকে উৎসাহ দেওয়ার মতো? এটা করে সব সময় ওনাদের জন্য আমি দোয়া করি যে সবসময় এগিয়ে চলুন। আমার নাম সুইট, কিন্তু উনি যেগুলো করতেছেন খুবই ভালো একটা জিনিস করতেছেন। জি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ কালার, ধন্যবাদ। আপনার অবশ্যই আপনাদের আপনাদেরকে সাথে নিয়ে ওনারা এগিয়ে যাবেন এবং ওনারা আরো বড় বড় কাজ করবেন, ভালো কাজ করবেন, এটা আমাদের প্রত্যাশা। আমাদের সাথে রয়েছেন, জি একটা স্পেশাল ধন্যবাদ দেই, উনি আসলে আমাদের সুইট ভাই, উনি আমাদের বামিয়ামের বাসিন্দা, উনি আমাদের হবিগঞ্জ সোসাইটির আসলে একজন জন্মলগ্ন থেকেই উনি আছেন আর উনি সবসময় আমাদেরকে সাপোর্ট করে যান বিভিন্নভাবে। আর আমাদের ফ্রেন্ডস অফ হবিগঞ্জ, উনি কিন্তু হবিগঞ্জ বাসি না, কিন্তু হবিগঞ্জ বাসির জন্য ওনাদের আলাদা একটা টান আছে, সেজন্য আমরা ওনাদেরকে ফ্রেন্ডস অফ হবিগঞ্জ হিসাবে আখ্যায়িত করি। আখ্যায়িত করেন, জি জি, আমরা বলি যে আপনারা অনুমোদন সূত্রে হবিগঞ্জের নাগরিক। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা আরো বিস্তারিত কথা বলবো ফ্রেন্ডস অফ হবিগঞ্জ নিয়ে যে কিভাবে আপনাদের এই আইডিয়াটা এলো। তো আমি চলে যাচ্ছি এম এ চৌধুরী মাসুদ, জয়েন্ট সেক্রেটারি। আর সেটা হচ্ছে যে উনি বলেছেন যে সেবামূলক কাজ আপনারা অনেকগুলো করছেন, তো যেমন ধরুন অন্যান্য জায়গাতে সিলেটের বিভিন্ন জায়গাতে কিন্তু নিজস্ব বিভিন্ন এই দেশের বিভিন্ন সংগঠনের তত্ত্বাবধানে বড় বড় হসপিটাল বড় বড় তৈরি হচ্ছে নিজস্ব সংগঠনে, এইরকম কোনো আপনাদের পরিকল্পনা আছে কি না যে হবিগঞ্জে একটি একদম সম্পূর্ণ আপনাদের তত্ত্বাবধানে একটি বড় কিছু আপনারা তৈরি করবেন বা এরকম? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জিনিসটা যদিও আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা আমাদের নিজস্ব উদ্যোগে করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না, যে বড় ধরনের একটা বাজেট দরকার বা, কিন্তু আমরা এর আগে আমরা ওনারা নিশ্চয় বলেছেন যে আমরা সহযোগিতা করেছি 10 লক্ষ টাকা প্রায়, আর আমাদের একটা পরিকল্পনা আছে যে বৃদ্ধাশ্রম নিয়ে একটা হবিগঞ্জ শহরে কোনো একটা জায়গায় হবিগঞ্জ শহরে একটা বৃদ্ধাশ্রম করার জন্য, যাতে হবিগঞ্জ যারা বৃদ্ধ মহিলা বা পুরুষ আছেন তাদেরকে এটা আমরা বিস্তারিত পরবর্তীতে আলাপ করব আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে। চলে আসি আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি তো বলা যায় যে হবিগঞ্জ সোসাইটির প্রাণ, তো সেক্ষেত্রে যে এই যে এইবারের যে আয়োজন, এই যে আয়োজনে এই এবারের আয়োজনটাতে আমি দুঃখিত একটা করা নিয়ে নিচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম করার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন, কোথেকে বলছেন? সম্ভবত আমি হারিয়ে ফেলেছি কলারকে। প্রিয় কলার, আবারও ফিরে আসবেন আমাদের কাছে, আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় মানুষ। চলে যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, কোথেকে বলছিলেন? আমি শহরতুল ইসলাম মাতরাম কলিং ফ্রম বার্মিংহাম। ওকে, প্লিজ। হ্যালো, হ্যাঁ, ইয়েস, আমরা শুনছি, বলুন। হাই, ক্যান আই স্পিক টু জিয়া প্লিজ? হ্যাঁ, শিওর শিওর, এখান। ইয়া, আই অ্যাম হিয়ার। হ্যালো, ইয়া, ইয়া, ক্যারি অন। হ্যালো, হাউ ইউ ডুইং, ইউ ওকে? ইয়া, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস ফর কলিং। হ্যালো, হ্যালো, ইয়া, থ্যাঙ্কস ফর কলিং আস। ইয়া, উই জাস্ট ওয়ান্ট টু সে ইউ ডুইং আ গ্রেট জব এন্ড we can't wait to go to this mela. I'm very excited about it. We are also excited for you. Thank you very much. Thanks a lot for your call. Thank you. ধন্যবাদ, ধন্যবাদ কলার। তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন তার ভিতরে একটি আইডিয়া আপনারা বলেছেন, ফ্রেন্ডস অফ হবিগঞ্জ। হ্যাঁ, তার মানে হচ্ছে যে হবিগঞ্জের কাছাকাছি, আমি কিন্তু হবিগঞ্জ কাছাকাছি থাকি, সেই হিসাবে বলা যেতে পারে আপনারা খুব কাছাকাছি। তো সেটা হচ্ছে যে সেই হিসাবে আপনাদের কী ধরনের এই এই যে ফ্রেন্ডস অফ আইডিয়াটা কেন আসলো এবং কীভাবে আসলো? যে আইডিটা আসলে আমরা তো সবসময় হবিগঞ্জ নিয়ে চিন্তা করি, হবিগঞ্জের কল্যাণের জন্য চিন্তা করি সবসময়। ওনারা যে আমাদের ফ্রেন্ডস যারা, আমরা তারাও কিন্তু তাদের ইয়েটা তারা তাদের ওনারা ওনাদের এরিয়া কিংবা ওনাদের জায়গা নিয়ে কিংবা দেশটা সবসময় চিন্তা করেন, কিন্তু ওই যে আমাদের মতো টিম ওয়ার্কটা ওনাদের হয়তো নাই, সেই জন্য ওনারা ওই জিনিসটা মিস করেন এবং ওনারা আমাদেরকে সাপোর্ট করেন। আর যার জন্য প্রথম থেকে ওনারা আমাদেরকে খুব খুব সহযোগিতা করেন, খুব সাপোর্ট করতেছেন যে কোনো সময়। যেমন ধরেন একটা শুধু হবিগঞ্জের, যেমন আমাদের রানা প্লাজাতে একটা আমাদের আমরা ইনস্ট্যান্ট আমরা প্রায় 4,000 পাউন্ডের মতো আমরা ইনস্ট্যান্ট দুই দিনের ভিতরে ক্রিয়েট করে দিচ্ছে। এটা কিন্তু সব হবিগঞ্জের না, এটা আমাদের ফ্রেন্ডস অফ হবিগঞ্জরা, ওনারাও ওনাদেরও সহযোগিতা আছে, কন্ট্রিবিউশন আছে। তো সেই জন্য আমরা আমাদের তো হাত তৈরি পাকর অনেক দূরে গেছি, বারো বছর ধরে ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করতেছেন। তো আমরা ওনাদেরকে কেন এটা মূল্যায়ন করবো না? আমরা মনে করি যে ওনারা ডিজার্ভ করেন আমাদের ইয়েটা আর কি মূল্যায়ন করেন। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আরজন কলার, দেখি দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি, আমার নাম ফজিলত খান, আমি লুরুন থেকে ফোন করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ফজিলত ভাই। জি, বলুন, শুনছেন? জি ভাই, আমার খুব ভালো লাগতেছে যে ওনারা এই প্রোগ্রাম করতেছেন, যে বিশেষ করে ধন্যবাদ মুন্তা কিম ভাই, জিয়া ভাই সহ ওনারা প্যানেলে যারা আছেন। এবং আমার জানা মতে হবিগঞ্জ সোসাইটি যে মিলন মেলাটা করে, এটা শুধু ইউকের জন্য না, ইউরোপ থেকে অনেক লোক আসে। এবং গত 2 বছর আগে আমি গেছিলাম এখানে এবং আমার কিছু বন্ধু পাইছি, এদের সাথে আমার প্রায় 20 ইয়ার্স পরে ওদের সাথে দেখা হয়েছে। এটা একটা গুড একটা উদ্যোগ। এবং যারা ওনারা করেন, এরা সবাই কিন্তু ভলান্টিয়ারলি করেন, আমি এদেরকে সাধুবাদ জানাই। এবং আমার জানা মতে ওনারা হবিগঞ্জে অনেক কাজ করেছে এবং ইউকেতে অনেক স্টুডেন্টের অনেক সাহায্য সহযোগিতা ওনারা করেন। তো আমি আমার পক্ষ থেকে, আমি লুটনের পক্ষ থেকে অবশ্যই আমি প্রোগ্রামে যাব এবং ওনাদেরকে ধন্যবাদ জানাইতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম উৎসাহ ওনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ ফজলুল ভাই। আমি আশা করবো আপনাদের পুরো গ্রুপটা নিয়ে, আপনাদের হবিগঞ্জবাসী যারা আছেন লুটনে, আপনারা সবাই আসবেন আমাদের মেলায়। আর আর এবার আরও বিশেষ চমক আছে, আপনারা আসলেই জানতে পারবেন। আমরা এবার আরও বিশাল আয়োজন করতে যাচ্ছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ কলার। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে টিভি অন করেছেন বা এই মুহূর্ত থেকে দেখছেন, তাদের জন্য জানাচ্ছি যে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে হবিগঞ্জ সোসাইটি ইউকের উদ্যোগে যেই মিলন মেলা হতে যাচ্ছে আগামী 31 আগস্ট সোমবার, এবং সে যে মেলাটি হবে হচ্ছে রয়্যাল ব্যাংকুয়েটিং হল আস্টন পেরিওয়ার, এবং সেখানে এই মেলাতে প্রায় 1500 মানুষের মতো আসবেন তারা আশা করছেন। এবং আপনারা যারা হবিগঞ্জবাসী কিংবা হবিগঞ্জের ওয়েলুশার, নাকি ওয়েলুশার জিজি হতেই হবে, যারা ওয়েলুশার এবং হবিগঞ্জের তারা অবশ্যই যেতে পারেন মেলাতে। এবং বলছি রয়্যাল ব্যাংকুয়েটিং হল বার্মিংহাম। আমি চলে আসছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম জি বালা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার লাইনে রাখি দিবেন নাকি? জি, আপনি এখন সরাসরি স্টুডিওতে কথা বলছেন, বলুন। জি,
আমি জানতে চাইছি যে আপনাদের হবিগঞ্জ হবিগঞ্জ বলতে কি বোঝায়, যে পুরো হবিগঞ্জ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট না হবিগঞ্জ প্রপার, আমি হবিগঞ্জ প্রপার হবিগঞ্জ জেলা না হবিগঞ্জ থানা, এই তো থানা? জি 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 জি, অবশ্যই আমার মনে হয় যে সেক্রেটারি মুস্তাকিম সাহেব এই এই ব্যাপারে বিশদ বর্ণনা দিন। আমরা আসলে হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, বাট এটা এটা বেসড অন আমরা এই যে শহর থেকে শুরু হয়েছে, যে আমাদের আমরা যারা শহর ভিত্তিক ওইখান থেকে আমাদের মূল উৎপাদন প্রথম আমরা শুরুটা করি ওইখান থেকে, যে আমরা যারা শহরে ছিলাম মানে তারাই শুরু করছিলাম, আর পর্যায়ক্রমে আমরা বিভিন্ন থানারে আমরা অ্যাড করছি, থানারে অ্যাড করার পরে এখন তো মানে এখন পুরাটা জেলা হয়ে গেছে, শুধু জেলা নয় আমি তো বলবো পুরোটা ওয়ার্ল্ড হয়ে গেছে। আমাদের আমাদের ইটালিতে কমিটি আছে, আমাদের কমিটি 40 জন আমাদের মেম্বার আছেন, জার্মান জার্মানিতে আমাদের কমিটি আছে, সুইডেনে কমিটি আছে, ফ্রান্সে কমিটি আছে, নিউ ইয়র্কে কমিটি আছে, টরেন্টোতে কমিটি আছে, সৌদি আরবে কমিটি আছে। এখন যদি আপনি হজে যান, একটা সমস্যা আছে মানে কোনো আমাদের হবিগঞ্জ সোসাইটির প্রেসিডেন্টকে যদি বলেন উনি হেল্প করবে, মানে বুঝছেন আমাদের এরকম আমাদের নেটওয়ার্ক। দর্শক আপনারা যে যেখানেই যাবেন না কেন যদি যান অবশ্যই মুস্তাকিম সাহেব থেকে হবিগঞ্জ সোসাইটির বা সেটা জার্মান যান বা নেদারল্যান্ড যান, যেখানে যান না কেন হবিগঞ্জ জেলা সমিতি অর্থাৎ হবিগঞ্জ জেলার সমস্ত মানুষকে নিয়ে এই সংগঠন, এবং তারা চেষ্টা করছেন এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ হবিগঞ্জের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন এবং এমনকি বিশ্বের যেখানেই হবিগঞ্জবাসী আছেন তাদের উন্নয়ন। আমাদের সাথে রয়েছেন আরেকজন কলার। হ্যালো, সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম সালাম কলার, বলুন। আমি নুরুল আসলাম বার্মিংহাম থেকে, আপনার সব দেখলাম বড় সুন্দর শহরটা, ইনশাল্লাহ আমরা আপনার মেলা আইব ফ্যামিলি লইয়া। তো এই মেলার যে আপনারা করবা কটার সময় আরম্ভ হইব ওটা টাইম দিবা? ধন্যবাদ মামা, আসলে আমরা আপনার কল করার লাগে আপনারা বেশি ধন্যবাদ দিলাম। আমরা প্রায় একটার দিকে, একটা সাড়ে বারোটার দিকে একটার সময় আমরা শুরু হইব মেলা, রয়্যাল ব্যাংকুইটিং সুইট ফেরিবার আস্টনে। ধন্যবাদ। আমরা এখানে আছি আপনার রাফেল রো আছে, আপনার গান আছে, আপনার এখানে আরো আলোচনা সভা আছে। যে প্রিয় দর্শক, আসলে ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি অনুষ্ঠানের পূর্বে, এবং সেটি হচ্ছে যে মূলত অনুষ্ঠানটিতে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে যে দুটি অ্যাওয়ার্ড প্রদান করা হবে, সেটা হচ্ছে ফ্রেন্ডস অফ হবিগঞ্জ এবং প্রাইড অফ হবিগঞ্জ। পাশাপাশি খাওয়া দাওয়ার পর্ব তো রয়েছেই, এবং রয়েছে হবিগঞ্জের উপরে একটি ডকুমেন্টারি দেখানো হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই ডকুমেন্টারি দেখানোর পাশাপাশি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের একজন প্রিয় শিল্পী আশিক 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 থাকবেন, এবং পাশাপাশি সব শেষে আপনাদের প্রিয় একটি জিনিস, সেটা হচ্ছে রেফারেল ড্র, অর্থাৎ আপনার পুরস্কারের ব্যবস্থা, বাংলাদেশের টিকিট। তারপরেও আরও বিস্তারিত আমরা কথা বলবো, অনুষ্ঠানটি দেখতে থাকুন এবং জানতে পারবেন যে হবিগঞ্জবাসী এই হবিগঞ্জ সোসাইটি ইউকে আপনাদের জন্য কী কী করছে। রয়েছে একজন কলার। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। Hello, assalamu alaikum. Wa alaikum assalam. Caller, bolun. Can I speak to Opa, please? Sure, sure. You can speak, yeah. Yeah, I can speak now. Carry on. Hello, yes. Hello, it's me, Kushada. Hello, Yaka. Thanks for calling. That's my other half. Everyone's looking nice and smart. Okay. Thanks for watching us. Thank you. Amra Bhabi boli. Yeah, thank you, Bhabi, for your call. এতে বোঝা গেল যে আমাদের একটা পারিবারিক বন্ধনটা যে কত স্ট্রং। ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আবাদিস। ইয়া, ওয়ালাইকুম আসসালাম। আবাদিস, আই জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাট উই আর ভেরি প্রাউড অফ হোয়াট ইউ গাইজ আর ডুইং, এন্ড উই আর ভেরি ইউ নো উই আর প্রাউড টু বি আ পার্ট অফ দ্য হবিগঞ্জ কমিউনিটি। ওকে, থ্যাঙ্ক ইউ, এন্ড স্পেশালি টু মিস্টার তলুকদার, উই আর ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ দ্য সেম কমিউনিটি অ্যাজ হিমসেলফ. We love what he's doing, and keep up the good work. And inshallah, we'll see you on the 31st in the Mela,
So yeah, brothers, just keep up the good work. And Mr. Tarukta, thank you so much. Thank you for your call, brother. Jachi Rana Mia Chaudhuri, apnar sathe. Sorry, I mean, dukkito. আমার সাথে রয়েছেন আরজুক। হ্যালো, আসসালামু আলাইকুম কলা, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আমার নাম মসুদ ভাই, আমি বার্মিংহাম থেকে হইলাম। জি বলুন। প্রিয় মসুদ ভাই, আপনার আপনার সবপ্রিয় মানুষ এখানে বসে আছেন এবং তারা, হ্যাঁ, আমার 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 সবপ্রিয় মানুষ আপনার সামনে বসে আছে, এটা ঠিকই আছে, বুঝছেন? জি, তো আমরা হবিগঞ্জ মিলন মেলা তো হচ্ছে, তো আমরা বার্মিংহাম কমিউনিটির পক্ষ থেকে যারা এটার আয়োজন করতেছেন তাদের আমি ধন্যবাদ জানাই, এবং খুব সুন্দর আলোচনা হইতেছে, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এবং মসুদ ভাই আমাদের কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব, উনি উনি সবসময় আমাদের যদি সোশ্যাল কোনো কাজে সবসময় উনি খুব এনকারেজ করেন। উনার উনার উনি হলে ইয়াং মসুদ ভাই, আমাদের আমরা আমাদের সবার প্রিয়, এবার এক নামে সবাই চিনে আমাদের বার্মিংহাম কমিউনিটিতে ওনাকে। একটা জিনিস আমি জয়েন, আত্মমানবতা সেবা যেটা বলতে চাই, আসলে আমরা থাকি বার্মিংহামে ইংল্যান্ডে, গত কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড আপনার সৌদি থেকে ফোন করছে যে একটা লোক হবিগঞ্জের সেখানে 3 মাস ধরে হসপিটালে আছে, তার কথা বলতে মানে বাকশক্তি হারিয়ে ফেলছে, কথা বলতে পারে না, তারা কীভাবে হবিগঞ্জে পৌঁছানো যায়। তো ওই সাথে সাথে আমরা কী করছি, পত্রিকা এটা দিয়ে দিছি, দেওয়ার পরে এখন ওনার পরিবার খুঁজতেছে আর কি। আচ্ছা, এইভাবে আপনারা বিভিন্ন জায়গায় মানে যখন মানে হবিগঞ্জবাসী যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, আপনাদের কাছে যদি কল করে বা আপনাদের যে সাহায্য সহযোগিতা চায় আপনারা সেটা সহায়তা করে থাকেন, মানে অত্যন্ত আসলে চমৎকার বিষয় যে এই যে এই ধরনের সংগঠনগুলো কিন্তু এইভাবে একটি পারিবারিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি, এবং এটি হচ্ছে এই ধরনের সংগঠনের বিউটি আমি যেটা বলতে পারি। ছোটবেলায় কামিনীর একটা কবিতা পড়ছিলাম, জি, যে আপনার লয়ে বিব্রত রহে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকরে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, আমরা বিশ্বাস, আমরা এটা বিশ্বাস করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম হবিগঞ্জ সোসাইটি ইউকের আয়োজনে, যে আগামী 31 আগস্ট সোমবারে যে মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটির নাম হচ্ছে মিলন মেলা 2015, এবং এই মেলায় যারা আয়োজন করেছেন এবং হবিগঞ্জ সোসাইটি ইউকের যারা কর্মকর্তা সবাই রয়েছেন আজকে আমাদের সাথে, এবং পরবর্তীতে আবারও পর্বে তারা আসবেন। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসবো অনুষ্ঠানে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের চলতি অনুষ্ঠান এবং চ্যানেলে এক্সক্লুসিভ ডিসকাশন। এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি আমরা মূলত আলোচনা করছিলাম হবিগঞ্জ সোসাইটি ইউকের উদ্যোগে, যে আগামী 31 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চমৎকার মেলা, মিলন মেলা 2015, এবং এই মিলন মেলা যারা উদ্যোগ গ্রহণ করেছেন, যারা উদ্যোক্তা, এবং তারা সবাই আমাদের সাথে আছেন, এবং এই পর্বে অর্থাৎ শেষ পর্বে আমাদের সাথে আবারও জয়েন করেছেন জনাব রানা মিয়া চৌধুরী এবং মাজিদুল হক। পাশাপাশি আমাদের সাথে আরেকজন বিশেষ অতিথি জয়েন করেছেন, যিনি অত্যন্ত জনপ্রিয় সিঙ্গার এবং আপনারা সবাই তাকে চিনেন, জনাব আশিক। আশিক, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। থ্যাংক ইউ। রানা মিয়া চৌধুরী, আমি আপনার কাছে আসতে চাই একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আমরা যে আগামী যে ভেন্যুটা আমরা করছি, এটা তো সম্ভবত এই প্রথম যে হবিগঞ্জের নিজস্ব একটি ভেন্যুতে, অর্থাৎ রয়্যাল সুইট ব্যাংকুয়েটিং হল, একটি অলমোস্ট বলা যেতে পারে যে হবিগঞ্জের একটি নিজস্ব ভেন্যু সেখানে অনুষ্ঠিত যাচ্ছে, তো আপনি এই সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলতেন, এই ভেন্যু সম্পর্কে যদি কিছু বলতেন একটু। ভেন্যুটা হচ্ছে আমরা বিগত এই ভেন্যুটা আমরা ওন করি, আমার পার্টনার আছে, আমি ওয়ান অফ দ্য ডাইরেক্টর। তো এই ভেন্যুতে কিন্তু আমাদের দ্বিতীয় মিলন মেলা কিন্তু এই ভেন্যুতেই ছিল, আচ্ছা, 2011-এ।
তো এই বছর আরো একটু চেষ্টা করতেছি যে আমরা আরো জাঁকজমক ভাবে সাজানো হবে। আমি আশাবাদী যারা আমাদের গেস্ট আসবেন তারা এনজয় করবেন। আর পাশাপাশি এইটাও বলতে চাই যে বিগত দিনের যে আমাদের এক্সপিরিয়েন্স সেটাও কাজে লাগানোর চেষ্টা করব যে এই বছর আরো একটু আমি গর্ববোধ করছি যে আমি হবিগঞ্জ বাসী এবং আমার সেন্টার এটা হচ্ছে এবং যারাই আসবে অবভিয়াসলি এটা তো আমি একটু প্রাউড ফিল করবই যে এটা আমার নিজের এবং হবিগঞ্জ বাসীদের। তো আমি সবাইকে এটাই বলবো যে আপনারা আসুন 31 তারিখে 31 অগাস্ট আমরা সাধ্য অনুপাতে চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার এবং আপনারাও এনজয় করবেন আমি আশাবাদী। আর যেহেতু সেন্টারটা আমাদের নিজস্ব এটা আমাদের না আপনাদের হবিগঞ্জবাসীর তো এটাও একটা প্রাউডের ব্যাপার। আর আমাদের অনুষ্ঠানে বিশেষ আজকে যে আমার ছোট ভাই আমাদের হবিগঞ্জের আসিফ ভাই যে এটাও আমাদের একটা প্রাউডের ব্যাপার যে উনি গান করবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আশাবাদী। যেহেতু ওনার সাথে আমার আমেরিকাতেও দেখা হয়েছে আমি যখন আমেরিকাতে গেলাম জ্যাকসন হাইজে ওনার সাথে দেখা তো ওখানেও হবিগঞ্জবাসী না অন্যান্য যারাও ছিল উনি গান করেছে এবং আমিও ওইখানে ছিলাম ওরা অনেক পছন্দ করেছে ওনার গান। তো আমি এটাই বলবো আপনারা আসুন অনেক জমজমাট ধন্যবাদ জনাব রানা মিয়া চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ। যাচ্ছে হচ্ছে মুনতাকিম সেটা হচ্ছে যে আপনি আমি যেটা বুঝলাম যে পুরো অনুষ্ঠানে যে আপনি দীর্ঘদিন ধরে ওই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রতিটি অনুষ্ঠানে আপনারা মন প্রাণ দিয়ে চেষ্টা করেন যে হবিগঞ্জবাসীকে এবং পাশাপাশি যারা ফ্রেন্ডস অফ হবিগঞ্জ আছেন সবাইকে নিয়ে একটি চমৎকার অনুষ্ঠান করার জন্য যে এবারে যে এই অনুষ্ঠানটিতে আপনারা যে বিশেষ করে হবিগঞ্জের উপর ডকুমেন্টারিটা নির্মাণ করেছেন এটা কি বিষয় এবং কিরকম ভাবে আপনারা এটা এটা এই বিষয়ে যদি একটু বলেন। ডকুমেন্টারি হবিগঞ্জ ইতিহাস ঐতিহ্য নিয়ে হবিগঞ্জ ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের ডকুমেন্টারিটা এটা চ্যানেলাইড গ্রুপ গত 2 সপ্তাহ হবিগঞ্জে গেছে হবিগঞ্জে কাজ করতেছে আমাদের চ্যানেল ইয়েতে হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে এটা অন্যরা কাজ করছেন এবং করে মোটামুটিভাবে সুন্দরভাবে আমরা আনতেছি। আমরা চাইতেছি যেটা শুধু ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যেমন ধরেন হবিগঞ্জের শহরে রিস্কা যাইতেছে রিস্কার বেল বাজতেছে টুংটাং শব্দ ঠেলা যাইতেছে আমরা বলতেছি যে আমি এটা মিস করতেছি আমি এবং আমরা চাইতেছি ওই দিন আমাদের 16টি 2টা প্রজেক্টটা থাকবে ওই প্রজেক্টের মধ্যে আমরা লাইভ হবিগঞ্জ আনতে চাইতেছি এবং যে আর এই প্রোগ্রামটা হবিগঞ্জে 1 মাস এই আমাদের ইয়াতে ডিশ এন্টিনাতে চালু থাকে এই প্রোগ্রামটা। তো অনেকেই সেই প্রোগ্রামে আসেন বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন সে আমার ভাই গেছে আমার মামা গেছে আমার খালু গেছে এটা হবিগঞ্জবাসীও এটার জন্য ওয়েট করতেছে যে প্রোগ্রামটা যখন শেষ হইব তখন এই ডকুমেন্টারিটা 1 ঘন্টার একটা ডকুমেন্টারি হইব আমাদের এখান থেকে চ্যানেল আয়ের মাধ্যমে এটা তখন ওইটা বাংলাদেশের ডিসেন্টিনা হবিগঞ্জে দেখানো হয় টোটাল জেলাতে তখন মনে করেন ওই ওনার ছেলে মারে দেখতে পারে ভাই বোনে দেখতে পারে দেখো আমার বাইরে দেখা দিতেছে এটা একটা আনন্দ এটা আর এটা একটা খুব ভালো লাগে আর কি যে এই জিনিসটা যখন চিন্তা করে আমরা তো এখন হবিগঞ্জে নাই কিন্তু আমরা চাইছি ওই দিনটা ওই ব্যানোটা হবিগঞ্জ হয়ে যাব মানে আমরা ওই পুরনো স্মৃতিটা হবিগঞ্জে ফিরে যাব আর কি। ধন্যবাদ ধন্যবাদ আমন্তাকে। আমাদের সাথে রয়েছেন শিল্পী আশিক যিনি আপনাদের অত্যন্ত পরিচিত কণ্ঠশিল্পী। জনাব আশিক আমি এইমাত্র আসলে জানলাম যে আপনি হবিগঞ্জের এবং হবিগঞ্জের কৃতি সন্তান প্লাস হবিগঞ্জে আপনি গান বাজনা করেন তো এই যে অনুষ্ঠানে আপনি জয়েন করছেন আপনার কেমন লাগছে এরকম একটি অনুষ্ঠানে? আমার অনুভূতিটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে সবসময় অনুষ্ঠান করি অমুক সমিতি তমুক সমিতি বিভিন্ন কমিউনিটিতে যাই বিভিন্ন জেলা বিভিন্ন দেশে যাই আর এই অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে এটা আমার প্রোগ্রাম আমার জেলার প্রোগ্রাম। আমি সবসময় টেলিভিশনে বলি যে আমার জেলা হচ্ছে হবিগঞ্জ এবং আমি বৃহত্তর সিলেট বিভাগের মানুষ। সো হবিগঞ্জটা কেন বললাম এখন ভাল লাগছে যে ডকুমেন্টারিটা
আমি যখন বিভিন্ন দেশে যাই 10 দিন 15 দিন এক সপ্তাহ থাকি, এক সপ্তাহ থাকার পর আমি বুঝি যে আমার দেশের জন্য আমার টানটা, আমার জেলার জন্য আমার টান। আমার কাছে মনে হয় যে আমি হয়তো বা 7 মাস 8 মাস 10 মাস ধরে আমার জেলাটার আমি দেখি না, আমি মিস করি। তো ওনারা এখানে অনেক দিন থাকেন, আমি ফিল করি যে ওনারা কী পরিমাণ মিস করেন আমাদের হবিগঞ্জের রিক্সার যে বেলের যে শব্দটা, ঠেলাগাড়ির যে একটা একটা মানুষ ঠেলাগাড়ি চালাচ্ছে তাকে দেখতে কেমন লাগে, বা আমাদের যে হবিগঞ্জের বিভিন্ন মোড়, বিভিন্ন দোকান, বিভিন্ন বাজার হাটের যে চিত্র, এগুলো বর্ষাকাল হেমন্তকাল একটা রূপ। এবং আমি আমি যেটা আমি বললাম যে এই অনুষ্ঠানটা একান্তই আমাদের, এবং আমরা এখানে শুধুমাত্র আমাদের কেন্দ্র করব, আমাদের হবিগঞ্জকে আমরা তুলে ধরবো মানুষের কাছে, এবং আমরা একে আরেকজনের সাথে কুশল বিনিময় করব। এবং আমার সবচেয়ে মজা লেগেছিল যে আমি রানা ভাইকে পেয়েছি আমেরিকাতে, এবং আমেরিকাতে উনি এই হবিগঞ্জ মিলন মেলার দাওয়াত দেওয়ার জন্য উনি গিয়েছিল। আমার কাছে ডিফারেন্ট লাগলো কেন, কারণ হচ্ছে এটা শুধুমাত্র যে লন্ডনে যারা থাকে তাদের অনুষ্ঠান না, ইউরোপ থেকে অনেক মানুষ আসে আমি যেটা জানি বা যেটা শুনেছি, এবং ওনারা নিজে সশরীরে বিভিন্ন জায়গায় এখানে দাওয়াত দিয়ে আসেন। এখন কিন্তু প্রযুক্তির যুগ, মোবাইলে বা ইমেইলে বা ফেসবুকে দাওয়াত দিলে হয়, আমরা বিয়ে শাদীর দাওয়াত এখন ফেসবুকে দিই বা হোয়াটসঅ্যাপে দিই বা সশরীরে দাওয়াত দিলে এটা সবচেয়ে। ধন্যবাদ আশিক, ধন্যবাদ আশিক। আমাদের সাথে রয়েছেন একজন কলার। হ্যালো, সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো ভাই, আমার নাম হইছে মনি, আমি একটু মুনতাকিম ভাইয়ের সাথে কথা বলতে পারি? জি, মুনতাকিম রয়েছেন, বলুন। মুনতাকিম ভাই স্যার, আপনার দেখতে অনেক স্মার্ট লাগতেছে। আমার একটা কোয়েশ্চেন আছে, যে আমি জানতাম সেরকম যে আমার অনেক শখ যে আমি অনেকদিন ধরে বার্মিংহামে আছি, সো আমার একটা শখ যে আমি হবিগঞ্জ কমিউনিটি সোসাইটির জন্য কিছু করতে চাই আর কি। সো আমার কি হবিগঞ্জের তখন আমাদের আমাদের হাতটা আমরা বাড়াই দিব, আমাদের হাত অটোমেটিক আপনি মেম্বার হয়ে যাবেন। আর এক্সিকিউটিভ কমিটি ঢুকতে হইলে আমাদের আমাদের সঙ্গে কাজ করতে হইব, মানে আমাদের আমাদের সঙ্গে কাজ না করলে আমাদের 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 কাজ করতে গেলে আপনি বুঝে ফেলবেন আমরা কোন স্টাইলে কাজ করি, তখন আমাদের এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে আসেন। আর আমরা আমরা এক সংগঠন যেটার মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ হইতে চায় না, কারণ কাজ করতে হইব, বুঝছেন? এই একটা সংগঠন আমরা, যেটা যেটা আমি আমার ছোট ভাইকে স্বাগত জানাই, অবশ্যই মোস্ট ওয়েলকাম। আপনি হবিগঞ্জের তো হবিগঞ্জ সোসাইটির মেম্বার আপনি হবেন, অবশ্যই হবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তার আগে আপনি আমাদের সঙ্গে একটু ইয়ে করেন, মিলামিলাতে আসেন, দেখেন আমাদের অবস্থান, বুঝেন আমরা কি চাই, কি ইয়ে করি, আমরা কীভাবে সংগঠন চালাই। আমরা জাস্ট আসলে পরে আমরা যদি এরকম না যে কোনো চাঁদা লাগে, না তার দরকার নাই, আমরা চাঁদা দিতে হয় না, কোনো কিছু কোনো ফি নাই, এমনিতে আপনি আসতে পারবেন, আপনি একদম হবিগঞ্জে এমনি আসতে পারবেন, কোনো অসুবিধা নাই। ওকে, ধন্যবাদ। যাচ্ছি নিচে, একটা ছোট্ট একটু কল, তারপর আপনার কাছে ফিরে আসবো। হ্যালো, সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোথেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি বার্মিংহাম থেকে আলী ইসমাইল বলছিলাম। জি সরি, আলী ইসমাইল, চেয়ারম্যান বৃহত্তর সিগারেট গণদাবি পরিষদ। জি আজিজ ভাই বলুন। জি জি বলুন, আমাকে স্টুডিওতে লাইন দিয়েছেন নাকি? জি জি, আপনি স্টুডিওতে বলছেন সরাসরি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা না, আমি আপনাদের সেই আলোচনা আমি দেখছিলাম, তো তো আমার ধারণা হলো যে আপনাদের মিলন মেলাটার ব্যাপারে আই উইশ ইয়ার মেলা এ সাকসেস। আর অভিগঞ্জের ব্যাপারে আমি বড় প্রাউড ফিল করি। এক নম্বর কথা হলো, মুক্তিযুদ্ধের প্রথম শপথটা হয়েছিল অভিগঞ্জের তেলিয়াপাড়ের চা বাগানে, সেখানে একজন প্রথম সারির নেতা বিপিন পাল অভিগঞ্জের ছিল, জেনারেল রব অভিগঞ্জের ছিলেন, সেনাপতি এখানে আপনাদের এখানে দাফন করা হয়েছে, সুতরাং ইউ হ্যাভ লট টু, ইউ হ্যাভ লট টু প্রাউড। জি জি, ধন্যবাদ কলার। আসলে থামিয়ে দিতে হচ্ছে যে আমাদের অত্যন্ত সময় কম,
তো আপনি যদি কিছু বলেন। আমি চাচারে চিনি। আসসালামু আলাইকুম চাচা, আপনি ফোন করছেন। আপনার শরীরটা ভালো হইছে নি? আপনি হসপিটালে ছিলেন, আপনার শরীরটা ভালো হইছে আলহামদুলিল্লাহ। আপনার টোনটা একটু ভালো লাগছে আমার কাছে শুনে। তো চাচা, আমরা আপনার কথা অনুযায়ী আমরা আমাদের ম্যাগাজিনে আমরা রাখতেছি স্মরণীয় অ্যান্ড বরণীয়। হবিগঞ্জের যারা স্মরণীয় আছেন এবং বরণীয় আছেন আমাদের ম্যাগাজিনে আমরা উল্লেখ করতেছি। আমরা প্রায় 100 নাম যারা বিগত দিনে হবিগঞ্জের একদম বিপিন পাল থেকে, চাচা বলছেন বিপিন পাল থেকে ধরে যতটুকু মানে আমাদের এখন পর্যন্ত যারা স্মরণীয়, আমাদের যারা মারা গেছেন বা যারা বরণীয় ব্যক্তিত্ব ছিলেন, আমরা কিন্তু আমাদের আমাদের ম্যাগাজিনে আমরা উল্লেখ করতেছি ওনাদের সবার নাম। আমরা শ্রদ্ধার সাথে এটা এটা লিপিবদ্ধ করছি এবং যতটুকু পারছি আমাদের জানা মতে আমরা আমরা ট্রাই করতেছি, আমরা ইয়ে করতেছি। যেমন তেলিয়াপাড়া কথা বলছেন, হ্যাঁ আমাদের আমাদের ম্যাগাজিনটা যদি সবসময় আসেন, আমাদের এটা তৃতীয় চতুর্থবার ম্যাগাজিন, প্রত্যেকটা বারে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের প্লাস আমাদের সবসময় আমাদের ইটা আছে এবং আমাদের লেখনীর মাধ্যমে আমরা এটা প্রকাশ করি, দেশ নিয়ে যাচ্ছি সবসময়। আমরা হবিগঞ্জকে যত উপরে তোলা যায় যেভাবে আমাদের ইয়েটা আমাদের আমরা আমরা চাই। আমরা আমরা ধন্যবাদ ধন্যবাদ মুনতাকিম। চলে যাচ্ছি জনাব মাজিদুল হক চৌধুরী আপনার কাছে, যে আপনাদের এই সংগঠনটি আমরা আমি আমরা আমরা দর্শকদের কাছে একটু বলতে চাই যে এই সংগঠনটি অত্যন্ত পুরনো সংগঠন, 12 বছর এক যুগ, যথেষ্ট পুরনো সংগঠন এবং আপনারা অনেক কাজ করছেন দেশের জন্য, হবিগঞ্জবাসীর জন্য, সবার জন্য, সর্বোপরি সাধারণ মানুষের জন্য। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু আমাদেরকে বলেন যে ভবিষ্যতে এই সংগঠনটি নিয়ে, শুধু একটি মিলন মেলা নয়, শুধু একটি একটি দিন নয়, আর পুরোটি বছর জন্য আপনারা কাজ করতে পারেন স্মরণীয়ভাবে, সুন্দরভাবে, সেরকম কী প্ল্যান করছেন আপনারা? থ্যাংক ইউ, এটা খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি, এটা উত্তর আমি দিতেছি। এটা সবাই হবিগঞ্জবাসী শূন্য, আমরা আগামীতে একটা বৃদ্ধ আস্তাম করতেছি হবিগঞ্জে, হবিগঞ্জ শহরে। এটা শুন আমরা প্রসেসিং করব, এটা মিলন মেলাতে ঘোষণা করবো, আর আপনার সবাই দোয়া করতে হয়তো। আচ্ছা, সহযোগিতা এবং এটা এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে চলবে এবং আপনারা নিজেরাই সমস্ত ইয়াটা এটা করবেন, ফাইন্যান্স এন্ড এভরিথিং করবেন। ধন্যবাদ। তাহলে তার মানে হচ্ছে যে আপনাদের এই এই পরিকল্পনাটি আপনাদের শীঘ্রই আপনারা নেবেন এবং এই এই মেলার মাধ্যমে হয়তো আপনারা উদ্যোগটি গ্রহণ করবেন। ধন্যবাদ। একদম ছোট্ট করে যদি শেষ দুটি কথা বলেন। আমি এটাই বলবো, বিশেষ করে যারা হবিগঞ্জবাসী, বিগত দিনে যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসছে, এখনও যারা করছেন, আমি আশাবাদী আগামী দিনেও তারা করবেন। আর আমাদের যে এক বছর অন্তর অন্তর যে মিলন মেলা হয়, এই মিলন মেলাতে আমরা যেন সবাইকে দেখতে পাই। ধন্যবাদ। চলে যাচ্ছে মুনতাকিম আপনার কাছে, যদি ছোট্ট করে সবার উদ্দেশ্যে যদি একটু কথা বলেন। মিলনমেলাতে আপনারা সবাই আসেন, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা রেডি। এখন আপনারা রেডি কিনা, হবিগঞ্জবাসী রেডি কিনা, আমরা রেডি আছি, আমাদের ফুল টিম, আমাদের বার্মিংহাম, আমরা রেডি আছি। আপনারা আসেন, আসে আমাদের সেবা নেন, আমরা ইয়ে করেন। আমরা আমাদের যদি কোনো ভুল করি, আপনারা আমাদেরকে বললেন যে এই এই বছর এই লিকেজগুলো আছে, তখন আমরা বললেন আমরা আরও বেটার ইয়ে করবো। আপনারা মোস্ট ওয়েলকাম, আমরা আগামী 31 তারিখ সোমবার ব্যাংক হলিডে আপনারা সবাই আসবেন, ফ্যামিলি ইভেন্ট, সবাই এনজয় করবো আমরা একসঙ্গে। প্রিয় দর্শক, আপনারা যারা অর্গানাইজার, যারা এই অনুষ্ঠানটি উদ্যোগ নিয়েছেন এবং চমৎকারভাবে আপনাদের সামনে পরিবেশন করার প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা প্রতিশ্রুতি আজকেও দিয়ে যাচ্ছেন যে তারা একটি চমৎকার অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা খুঁজে পাবেন অনেক বন্ধুবান্ধবকে, পুরনো আত্মীয়কে এবং এই মিলন মেলাকে কেন্দ্র করে যেন একটি চমৎকার একটি সংগঠন আমাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য কাজ করতে পারে। আমি অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে আমি আশিক সাহেবের একটি গান শুনতে শুনতে বিদায় নেব। বলতে পারেন যে অনেকটা আশিক সাহেবকে টেস্ট, অর্থাৎ সামনে যে উনি গান করবেন, উনি কী গান শোনাবেন আমাদেরকে, সেই টেস্টটা আমরা একটা পরীক্ষা নিয়ে নেব এবং এই আশিক সাহেবের গানের মাধ্যমে আমরা চলে যাব। শেষ করছি আজকের এই অনুষ্ঠান, ধন্যবাদ। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি যে আমি যদি পাশ করি তবে গান করবো নাকি ফেল করলেও গান? আপনি দুভাবেই গান করবেন। ঠিক আছে, আমি গাইছি আমাদের হবিগঞ্জের একজন কৃতি সন্তান দীনহীন মুন্সি জহিরুদ্দিন দীনহীন, ওনার একটি গান, খুব ফেমাস গান, আইস পাশা খেলবো রে শ্যাম। আমরা সবাই জানি যে ও শ্যাম রে তোমার শানে, শ্যাম রে তোমার শানে, একেলা পায়াছি রে শ্যাম, একেলা পায়াছি রে শ্যাম,
এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। একলা পায়াছি হে থা পলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হে থা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরি আর রাখবো, চৌদিকে ঘিরি আর রাখবো সব সখী গণে, আইজ পাশা খেলবো রে শাম, আইজ পাশা খেলবো রে শাম। আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, ছিটাইয়া দেও শুয়া চন্দন, ছিটাইয়া দেও শুয়া চন্দন ওই রাঙা চরণে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। দিনহীনার যাবে কোথা বন্ধুর চরণ বিহনে, দিনহীনার যাবে কোথা